প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পামেলা। আমার চ্যানেল গল্পের ডালি বাই পামেলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই কুশলে আছেন শারীরিকভাবে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিরিটির একটি বড় গল্প। বড় গল্প পড়তে আমাকে অনুরোধ করেছিলেন শ্রীমতী মানসী মুখার্জি। গল্পটির নাম রায়পুরের হত্যা মামলা। লেখক আপনারা তো সকলেই জানেন, ডক্টর নিহারঞ্জন গুপ্ত। এর আগেও আমি কিরিটি পড়েছি। কিরিটির প্লেলিস্টে আপনারা আমার সমস্ত গল্পগুলো পরপর পেয়ে যাবেন। প্লেলিস্টের লিঙ্ক আর চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। এছাড়া চ্যানেলটিকে আপনারা পাশে থাকবেন, চ্যানেলটির পাশে থাকবেন, থাকার জন্য সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। এছাড়া লাইক, শেয়ার ও কমেন্ট করবেন দয়া করে। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি পঠনে চলে যাচ্ছি। প্রথম পর্ব দিয়ে আজকের অধ্যায়, আজকের পঠন শুরু করছি। অধ্যায় এক, যাবজ্জীবন কারাদণ্ড। জজ সাহেব রায় দিলেন জুরিদের সাথে একমত হয়ে সুহাস মল্লিকের হত্যা মামলায় অন্যতম আসামি ডক্টর সুধীন্দ্র চৌধুরীকে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত রায়পুরের বিখ্যাত হত্যা মামলার রায় বের হল। বিহার প্রদেশে অবস্থিত ছোটখাটোর মধ্যে অত্যন্ত সচ্ছল রায়পুর স্টেট জনসাধারণের চাইতেও কলকাতা ও আশেপাশের শহরতলি, বিশেষ করে চিকিৎসক সম্প্রদায়ের মধ্যে শুরু হতে মামলাটা একটা চাঞ্চল্য সৃষ্টি করেছিল। বলতে গেলে প্রত্যেকেই মামলার ফলাফলের জন্যে উদগ্রীব হয়েছিলেন। শীতের সন্ধ্যায় মজলিশটা সেদিন বেশ জমে উঠেছিল। বহু কাল পরে সেদিন আবার কিরিটি টালিগঞ্জের বাসায় সকলে একত্রিত হয়েছে। কিরিটি, সুব্রত, রাজু, নীতিশ, ইন্সপেক্টর মফিউদ্দিন, পুলিশ সার্জেন্ট ডক্টর আহমেদ। আলোচনা চলছিল এই নিয়ে, জজ সাহেব রায় দিয়েছেন আসামি ডক্টর সুধীন চৌধুরী যাবজ্জীবন কারাবাসের আদেশ জারি হয়েছে। রায়পুরের ছোট কুমার সুহাস মল্লিকের রহস্যজনক হত্যা সম্পর্কিত মামলার তিনি ছিলেন প্রধান আসামি। এই নিয়ে তর্ক বিতর্ক হচ্ছিল। কেবল ওদের মধ্যে একা কিরিটি এক পাশে একটা আরাম কেদারায় হেলান দিয়ে চোখ বুজে পাইপ টানছিল, কোনো মতামত প্রকাশ করেনি। এই মামলার সাথে প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও কিরিটি কাগজ পড়েছে এবং আগা গোড়া মামলাটাকে লক্ষ্যও করেছে। সুব্রত হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা কিরিটি, তোর কি মনে হচ্ছে? তুইও কি মনে করিস যে ডক্টর সুধীন্দ্র চৌধুরী এই হত্যার ব্যাপারে দোষী? কিরিটি সুব্রতর প্রশ্নে চোখ মেলে তাকাল। ব্যাপারটা বেশি রকম জটিল এবং রহস্যপূর্ণ, বুঝলি? কিন্তু যাক সে কথা, মোটামুটি এই হত্যার ব্যাপারে তর্ক বিতর্ক করতে গিয়ে গোড়া থেকে তোমরা সকলেই একটা মস্ত বড় ভুল করেছ, আমার সেটা মনে হয়। আমরা ভুল করেছি? কি ভুল করেছি? এই ধরনের হত্যা ব্যাপারের মধ্যে যত কিছু রহস্য, সমস্ত হত্যার গোড়াতেই কিন্তু থাকে। হত্যা সংগঠিত হয়ে যাওয়ার পরে সকল রহস্যের ওপর যবনিকাপাত। এই যে কতগুলো লোকের একটা বিশেষ সংস্থান, একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে একটা বিশেষ সময়, ওইখানেই আমাদের যত কিছু রহস্য লুকিয়ে রয়েছে, কিরিটি বলে চলে আবার। তোমরা সকলে এবং অনুসন্ধানকারীরাও ওই শেষ পরিচ্ছদ থেকেই বারবার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছো, তাই তোমরা সত্যের শেষ ধাপে কোনো মতেই পৌঁছাতে পারছো না। কিন্তু শুরু করতে হবে প্রথম থেকে। কিরিটি একটু থেমে আবার বলতে শুরু করল, এই ধরো আমাদের আসামি ডক্টর সুধীন চৌধুরীর ব্যাপারটা। সুহাস মল্লিকের হত্যার সময়টিও ঠিক সে অকুস্থানে অর্থাৎ কলকাতায় ছিল না, অর্থাৎ মৃত্যুর সময়টায় সে কয়েকদিনের জন্যে বেনারসে চলে গিয়েছিল এবং মৃত্যুর দিন পাঁচেক বাদে আবার ফিরেও আসে, মাঝখানে মাত্র 5-7টা দিন। এতেই সে জড়িয়ে পড়ল হত্যার ব্যাপারে।
কেননা রোগে আক্রান্ত হওয়ার আগে শেষবার সুহাস মল্লিক যখন রায়পুরে যান, মামলায় জানা যায় শিয়ালদা স্টেশনে তখনই নাকি ছোট কুমারের দেহে প্লেগ ব্যাসিলা ইঞ্জেকশন ইনজেক্ট করা হয়েছিল এবং সুধীন চৌধুরী তখন ওই দলের মধ্যে ছিলেন। আর দ্বিতীয়ত, সুধীন চৌধুরী একজন ডাক্তার। ডক্টর চৌধুরীর প্রতি তৃতীয় অভিযোগ তার বিরুদ্ধে তার ব্যাংক ব্যালেন্সটা হঠাৎ গত মাস দুইয়ের ভেতরে বিশেষ রকমভাবে ফেঁপে উঠেছিল, যেটা তার 10 বছরের ইনকামের সাথে খাপ খাওয়ানো গেল না। আর তিনি নিজেও কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারলেন না বিচারের সময়। তাহলে ভেবে দেখো, ব্যাপারটা যাই হোক না কেন, স্থূল দৃষ্টিতে বিচার করে দেখতে গেলে ডক্টর সুধীন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগগুলো বেশ জটিল নয় কি? ঘরের মধ্যে উপবিষ্ট সবকটি প্রাণী যেন রুদ্ধ নিঃশ্বাসে কিরিটির কথাগুলো শুনছিল। কারো মুখে টু শব্দ নেই, জমাট স্তব্ধতা। ঠিক এইভাবে তো ওদের মধ্যে কেউই বিচার বা বিশ্লেষণ করে দেখেনি ব্যাপারটা। তোমরা হয়তো বলবে, মামলার দ্য ব্ল্যাক ম্যান উইথ দ্য আমব্রেলা, সেই ছাতাওয়ালা কালো লোকটি, শেষ পর্যন্ত কিন্তু বিস্ত্রী রয়ে গেল আগাগোড়া মামলাটায়, সেই যে আসল কালপ্রিট নয় সেটা কি করে বলা যায়? সুব্রত প্রশ্ন করল। তা তুই কি তাই মনে করিস? কিরিটি মৃদু হেসে বলল, মনে আমি অনেক কিছুই করি সুব্রত, আবার অনেক কিছু করিও না। কিরিটি মৃদু হেসে আবার বলল, দেখ সুব্রত, এই মামলায় অনেক কিছুই ভেবে দেখতে হবে। প্রথমত, এই মামলার আসল হত্যাকারীর সাথে ওই বিশেষ লোকটির কোনো যোগাযোগ ছিল বা ছিল না, কিংবা হত্যাকারীর অন্য দিক থেকে বিচার করলে সেই লোকটির সাথে কোনো যোগাযোগ রেখেছে বা রাখেনি, বা নিজে আড়ালে থেকে লোকটিকে দিয়ে কৌশলে কাজটুকু করিয়ে নিয়েছে। আমাদের কিন্তু সমস্ত কিছু ভেবে দেখতে হবে। আর দ্বিতীয়ত, সেই ছাতাধারী লোকটা, মানে আসল ব্যাপারটা তাকে দিয়ে যে অন্য লোকের দেহে প্লেগের বিষ সংক্রামিত করা হচ্ছে, সেটা সে বুঝতে শেষ পর্যন্ত পেরেছিল কি না। আমি স্থির নিশ্চিত যে সেই লোকটার হাতে ছাতাটা আসার আধ ঘন্টা আগে পর্যন্ত সেই কালো ছাতার লোকটা এই ব্যাপারে বুঝতেও পারিনি, এবং সেই ছাতাটাই যে ছিল সকল রহস্যের মূল সেটা কিন্তু ভুললে চলবে না। মিস্টার তালুকদার বলল, আচ্ছা কিরিটি বাবু, একটা সামান্য তুচ্ছ ছাতার মধ্যে কি এমন মিষ্টি থাকতে পারে বলুন তো, আমি তো বুঝেই উঠতে পারছি না। ছাতাটা যে তুচ্ছ সেটা আপনাকে কে বলল মিস্টার তালুকদার? এই হত্যা রহস্যের মূল সূত্র আমার যতদূর মনে হয় সেই তুচ্ছ ছাতাটা, দ্য ব্রেন বিহাইন্ড ইট। না, আমি তার প্রশংসা না করে থাকতে পারছি না। হত্যা রহস্যের ওটাই হচ্ছে মজা, সামান্যতম ঘটনা বা বস্তুর সাথে কত সময় যে কত মূল্যবান সূত্র জট পাকিয়ে থাকে, আমাদের দৃষ্টিশক্তি সেটা বাইরে, সেটা আমরা প্রথমে বুঝতেও পারি না। এখানে আমার মনে হয় ছাতাটাও সেই ভূমিকা পালন করছে। আচ্ছা এবারে এসো, আজকের এই সভা ভঙ্গ করা যাক। নাসার অন্ধ্রে সুমধুর খিচুড়ির ঘ্রাণ আসছে, এই শীতের রাত্রে গরম গরম খিচুড়ি সহযোগে ফুলকপির চপ আর আলুর ঝুরি ভাজা, কি বলেন আপনারা? নিহাত মন্দ লাগবে না। কিরিটি যেন কতকটা ইচ্ছে করে সভা ভঙ্গ করে উঠে দাঁড়ালো, কাজেই অন্যান্য সকলকে উঠে দাঁড়াতে হলো। সত্যি রাত্রি বড় কম হয়নি, দেওয়াল ঘড়িটা সগৌরবে ঘোষণা করল রাত্রি 10টা বাজে। আহারাদির পর সকলেই বিদায় নিয়েছেন। কিরিটি তার শয়নকক্ষের পশ্চিম দিকের খোলা জানলাটার সামনে দাঁড়িয়ে পাইপ টানছিল, কৃষ্ণা বোধহয় ঘুমিয়েও পড়েছে। জানলা পথে দেখা যায় এক টুকরো আকাশ, কয়েকটি মাত্র উজ্জ্বল নক্ষত্র ইতস্তত বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে রয়েছে, সুদূরের কালো ভীরু চাউনির মতো মৃদু কম্পিত। কিরিটি ভাবছিল, হত্যার ব্যাপারটা কতই জটিল, কত বৈচিত্র্য যে হত্যা রহস্যের মধ্যে লুকিয়ে থাকে সেটা ভাবতেও আশ্চর্য লাগে। কিরিটি মধ্যে মধ্যে ভাবে, এমন যদি হতো, হত্যাকারী অসাধারণ বুদ্ধিমান এবং বুদ্ধি ও বিবেচনার দ্বারা হত্যার পূর্বে চারিদিক বাঁচিয়ে সমস্ত পরিকল্পনা মতো একান্ত সুষ্ঠুভাবে হত্যা করতে পারত,
তাহলে কার সাধ্য তাকে ধরে? সামান্য একটু গলত, সামান্য একটু ভুল, তাতেই সমস্ত কিছু বানচাল হয়ে যায়। বাবু, কিরিটি চমকে তাকালো। দরজায় দাঁড়িয়ে ভৃত্য জঙ্গলি। কি হলো জঙ্গলি, কি হয়েছে? বাবু, একজন ভদ্রমহিলা আপনার সাথে দেখা করতে চান। এত রাত্রে? তা বসতে বলেছিস তো? হ্যাঁ বাবু, বাইরের ঘরে বসিয়েছি। তিনি বললেন যে আপনার সাথে কি নাকি বিশেষ দরকার রয়েছে, এক্ষুনি আপনাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি। কিরিটি আদৌ আশ্চর্য হল না। কারণে অকারণে অসময় বহু লোক তার দ্বারস্থ হয়েছে, হয়তো কোনো জরুরি ব্যাপার। কিরিটি গরম ড্রেসিং গাউনটা গায়ে চাপিয়ে একতলায় নামা সিঁড়ির দিকে অগ্রসর হল। সোজা সিঁড়ি দিয়ে নেমে আস্তে আস্তে দেখল একজন ভদ্রমহিলা সোফায় বসে আছেন। কিরিটি ঢুকতেই তিনি সোফা ছেড়ে দাঁড়ালেন। ঘরের উজ্জ্বল বৈদ্যুতিক আলোয় কিরিটি দেখল ভদ্রমহিলা বেশ বর্ষীয়সী, বয়স 45-এর ঊর্ধ্বে। পরিধানে সাধারণ মিলের একখানা সাদা থান কাপড়, গায়ে একটা ছাই রঙের পুরানো দামি শাল, মাথার ওপর ঈষৎ ঘোমটা, চোখে পুরু লেন্সের চশমা, মুখে বয়সের বলিরেখা পড়েছে। একদা যে ভদ্রমহিলা বয়সের সময় অতীব সুশ্রী ছিলেন সেটা বোঝা যায়। চোখে শান্ত স্থির দৃষ্টি। আপনি বসুন মা, উঠলেন কেন? তোমার নাম কিরিটি রায়? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভদ্রমহিলা প্রশ্ন করলেন। হ্যাঁ বসুন। ভদ্রমহিলা উপবেশন করলেন, হাতের আঙ্গুলগুলি পরস্পর জড়িয়ে হাত দুটো কোলের ওপর রাখলেন। হে, অসময় তোমাকে বিরক্ত করার জন্যে আমি সত্যি লজ্জিত বোধ করছি বাবা। তারপর একটু থেমে ধীর স্বরে আবার বললেন, মা বলে তুমি যখন আমাকে সম্বোধন করলে আমি তোমাকে তুমিই বলছি, তাছাড়া তুমি আমার সন্তানের মতো। কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়েছিল। কেন যেন মনে হলো মুখখানি তার চেনা, কোথাও যেন সে দেখেছে। কিরিটিকে একদৃষ্টে মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে ভদ্রমহিলা প্রশ্ন করলেন, কি দেখছো অমন করে আমার মুখের দিকে তাকিয়ে? কিছু না মা, ভাবছিলাম আপনার মুখখানি খুব চেনা, কোথাও যেন দেখেছি। আচ্ছা, রায়পুরের আসামি ডক্টর সুদিন চৌধুরী কি? ঠিকই ধরেছ, আমি তার হতভাগিনী মা। কিন্তু আমার পরিচয় তো এখনো তোমাকে দিইনি বাবা, কেমন করে তুমি বুঝলে? আপনি দেননি মা, কিন্তু আপনার ছেলের মুখখানি যেন আপনারই মুখের অনুকূল। আপনি তাহলে রায়পুরের হত্যা মামলা সংক্রান্ত ব্যাপারে আমার কাছে এসেছেন? হ্যাঁ বাবা, রায়পুরের ছোট কুমার সুহাসের মৃত্যুর ব্যাপারটা তোমরা বোধহয় সকলেই জানো। সবটা নয়, তবে কিছুটা জানি, সংবাদপত্র পড়ে যেটুকুনি জেনেছি। রায়পুরের মল্লিক বাড়ির অনেক কথাই তোমরা জানো না, এবং যারা বিচারের নামে দীর্ঘদিন ধরে একটা নিছক প্রহসন করে আমার একমাত্র নির্দোষ ছেলেকে যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ দিলেন, তারাও জানতেন না বা জানবার এতটুকু চেষ্টাও করেননি। অথচ বিচার হয়ে গেল, দোষী সাব্যস্ত হল, দ্বীপান্তরে আদেশও হয়ে গেল। কিন্তু মা, আপনার ছেলের বিরুদ্ধে প্রমাণগুলো তো খুবই সাংঘাতিক জোরালো ছিল, সেই জন্যে আইনের বিচারে তার দোষ প্রমাণিত হয়েছে। আমি সব জানি বাবা, প্রমাণিত ঠিক না হলেও প্রমাণিত ধরে নেওয়া হয়েছে। তাছাড়া আমি এও জানি এ ধরনের রায় আবার উচ্চতর আদালতে নাকচও হয়ে যায় বহুবার। তাই বাবা আমি তোমার শরণাপন্ন হয়েছি। হ্যাঁ বলুন মা, এ ব্যাপারে কি সাহায্য করতে পারি আপনাকে? তোমার সাথে চাক্ষুষ পরিচয় না থাকলেও আমি অনেক কথা শুনেছি তোমার সম্পর্কে, তাই অনেক আশা নিয়ে এসেছি বাবা। আমি জানি আমার ছেলে নির্দোষ, ঘটনার দুর্বিপাকে সে এই হত্যা মামলায় জড়িয়ে পড়েছে, তাকে দয়া করে বাঁচাও বাবা। স্নেহসিক্ত কাকুতিতে ভদ্রমহিলার কণ্ঠস্বর যেন শেষের দিকে রুদ্ধ হয়ে আসলো।
কিরিটি কি জবাব দেবে কিছুই বুঝে উঠতে পারল না। ভদ্রমহিলা আবার বলতে শুরু করলেন, বড় দুঃখে ওকে আমি মানুষ করেছি, ওইটি আমার একমাত্র সন্তান। ওর বয়স যখন মাত্র 3 বছর, আমার স্বামী অদৃশ্য আততায়ীর হাতে নৃশংসভাবে নিহত হন। কিরিটি যেন ও শেষের কথা কটা শুনে চমকে উঠল। আপনি কি বলছেন? ভদ্রমহিলা কিরিটির আকস্মিক প্রশ্নে বিস্মিতভাবে কিরিটির মুখের দিকে তাকালেন। আমি বলছিলাম আমার স্বামীর কথা। কিরিটি আবার ভদ্রমহিলার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আপনি গোড়া থেকে সমস্ত কথা আমাকে একটু খুলে বলুন তো মা। গোড়া থেকে বলবো? হ্যাঁ, এইমাত্র আপনার স্বামীর যা কথা বলছিলেন আপনি সেগুলো গোড়া থেকে বলুন, আমি শুনতে চাই। অধ্যায় 2। ভদ্রমহিলা বলতে শুরু করলেন, জায়গাটার আসল নাম রায়পুর নয়, যদিও আজ প্রায় 30-40 বছর ধরে জায়গাটাকে লোকে রায়পুর বলেই জানে। সুহাস ও সুবিনয় মল্লিকের পিতা রায়বাহাদুরের অসময় মল্লিক ছিলেন রায়পুরের পূর্বতন রাজা শ্রীকণ্ঠ মল্লিক মহাশয় দত্তক পুত্র। শ্রীকণ্ঠ মল্লিক মহাশয়রা 3 ভাই ছিলেন, তাদের পূর্ববর্তী 7 পুরুষ ধরে জমিদার রাজা ওদের উপাধি, বহু ধন সম্পত্তির মালিক ওরা। শ্রীকণ্ঠ মল্লিকে যখন ছেলে মেয়ে হলো না, তখন বৃদ্ধ বয়সে তিনি রসময়কে দত্তক নিলেন। শ্রীকণ্ঠ মল্লিকদের একমাত্র সহোদরা বোন কাত্যায়নী দেবীর একমাত্র সন্তান ছিলেন আমার মৃত স্বামী। আমার নাম সুহাসিনী। আমি আমার স্বামীর মুখে শুনেছিলাম তার দাদামশাই শ্রীকণ্ঠ মল্লিকের পিতা নাকি মরার আগে একটা উইল করে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই উইল আইনসিদ্ধ করার আগে অকস্মাৎ শ্রীকণ্ঠ মল্লিক একদিন ওর মহালে নৃসিংহ গ্রাম পরিদর্শন করতে গিয়ে অদৃশ্য আততায়ীর হাতে নিষ্ঠুরভাবে নিহত হয়েছিলেন। উইলের ব্যাপারটা অবশ্যই তার নিহত হওয়ার পর একান্ত আপনার জনের মধ্যে অল্প বিস্তর জানাজানি হয়েছিল। উইলের মধ্যে অন্যতম সাক্ষী ছিলেন ওদের জমিদারি নায়েব শ্রীনিবাস চৌধুরী ও শ্রীকণ্ঠের ছোট ভাই সুধাকণ্ঠ মল্লিক। যদিও শ্রীকণ্ঠ মল্লিক নিহত হওয়ার পর প্রায় বছর খানেক পর্যন্ত নায়েবজি বেঁচেও ছিলেন, তবু সেই উইলের ব্যাপারটা বাইরে কেউ জানতে পারেনি। অনাত্মীয় 2-1 জন জানতে পারলেন নায়েবজি মৃত্যুর 2 দিন আগে, যদিও নায়েবজি নিজেও জানতেন না যে এই ব্যাপারটা জানাজানি হয়ে গেছে। যাই হোক, অনেকদিন থেকে নায়েবজি হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুর 1 দিন আগে তার অসুখে যখন খুব বাড়াবাড়ি, সেই সময় আমার শাশুড়ি কাত্যায়নী দেবী সম্পর্কে তিনি নায়েবজির ভাতৃবধূ ছিলেন, নায়েবজির রোগশয্যায় পাশে ছিলেন। মৃত্যুর শিয়রে দাঁড়িয়ে নায়েবজি তার বৌদি কাত্যায়নী দেবীকে উইলের প্রথম কথা বলেছিলেন এবং এও বলেছিলেন যে সেই উইলের প্রধান সাক্ষী তিনি নিজে এবং উইলের ব্যাপারে সমস্ত কিছু তিনি জানেন। তথাপি শ্রীকণ্ঠ মল্লিকের মৃত্যুর পর সিন্ধুকের মধ্যে সেই উইলের কোনো অস্তিত্ব নাকি পাওয়া যায়নি, সেই জন্য উইলটি আইনত সিদ্ধ করা যায়নি। কাত্যায়নী দেবী সমস্ত কিছু শুনে গিয়েছিলেন নীরবে, ঘুণাক্ষরও তিনি আভাসে বা ইঙ্গিতে এই ব্যাপারে কিছু প্রকাশ করেননি। সেই সময় আমার স্বামী সবে ওকালতি পাশ করে ওকালতি শুরু করেছেন এবং সুধীন আমার ছেলের বয়স তখন মাত্র 2.5 বছর। আমার শ্বশুরের মৃত্যু তারও 12 বছর আগে হয়েছিল। নায়েবজির মৃত্যুর পর মা গৃহে ফিরে এলেন এবং তারই 3 মাস বাদে হঠাৎ একদিন আমার স্বামী ওকালতি ব্যবসা ছেড়ে দিয়ে রায়পুরে স্টেটের ম্যানেজারের পদ নিয়ে রায়পুরে গেলেন। রসময় মল্লিক তখন জমিদারির সর্বময় কর্তা। এই পর্যন্ত বলে ভদ্রমহিলা থামলেন, কিরিটি নির্বাক হয়ে শুনছিল। আমার শ্বশুরমশায় মৃত্যুর পর থেকে আমাদের সংসারের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছিল। পরে মার মুখে শুনেছি প্রচণ্ড অর্থকষ্টের মধ্য দিয়ে তিনি আমার স্বামীকে মানুষ করেছিলেন। যাই হোক, রায়পুরে স্টেটে চাকরি পেয়ে আমরা আবার সুখের মুখ দেখলাম, কিন্তু সেটাও আর বেশি দিন হলো না, কারণ নতুন চাকরিতে বহাল হওয়ার ঠিক 8 মাসের মধ্যে আমার স্বামী সেই নৃসিংহ গ্রাম মহালে পরিদর্শন করতে গিয়ে অদৃশ্য আততায়ীর হাতে নৃশংসভাবে নিহত হলেন।
এই ঘটনার মাস দুই আগে আমার শাশুড়ির কাশিধামে মৃত্যু হয়েছিল। আচ্ছা, আপনার স্বামী কিভাবে নিহত হন সে বিষয়ে আপনি কিছু জানেন? এইমাত্র তোমাকে তো বললাম বাবা, আমার স্বামী নিসিংহ গ্রাম মহল পরিদর্শন করতে গিয়ে অদৃশ্য আততায়ীর হাতে নিহত হন। আমি শুনেছি ওখানে মস্ত বড় একটা কাছারি বাড়ি আছে, আর বিরাট একটা প্রাসাদ এবং অট্টালিকাও রয়েছে। রহস্যময় মল্লিকের পিতা ঠাকুর ওই কাছারি বাড়িতেই নিহত হয়েছিলেন। ওই নিসিংহ গ্রামে যেতে পথেই পড়ে ওদের প্রকাণ্ড একটা শাল বন। প্রকৃতপক্ষে রায়পুর স্টেটের যা কিছু আয় বা প্রতিপত্তি ওই শালবনের বাৎসরিক আয় থেকেই হয়। বছরে বহু টাকার মুনাফা হয় ওই শালবনের আয় থেকে। মঙ্গলবার আমার স্বামী সেই কাছারি বাড়িতে যান এবং শুক্রবার রাত্রে নিহত হন। শনিবার সকালে কাছারি বাড়িতে শয়নকক্ষে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল। কে বা কারা অতি নিষ্ঠুরভাবে ধারালো কোনো অস্ত্র দিয়ে দেহটিকে এবং মুখখানা এমন ফালা ফালা করেছিল, এমন ক্ষতবিক্ষত করেছিল, আর মাথাটা দ্বিখণ্ডিত করে রেখে গিয়েছিল। নিহত ব্যক্তিকে চেনার কোনো উপায় ছিল না। তোমাকে কি বলবো বাবা, নিষ্ঠুরতা সে বিভৎস দৃশ্য। তারপর দুদিন পরে যখন আবার স্বামীর মৃতদেহ রায়পুরে নিয়ে আসা হলো, দুদিনের মৃত সেই পচা গলা বিকৃত বিভৎস দৃশ্য দেখা মাত্রই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। সুহাসিনী দেবী একটু চুপ করলেন। আচ্ছা, রসময় মল্লিকের পিতা শ্রীকণ্ঠ মল্লিককে কিভাবে হত্যা করা হয়েছিল আপনি কিছু জানেন? আশ্চর্য, জানো বাবা, শুনেছি ঠিক একইভাবে। আচ্ছা, তারপর? তারপর আমি রায়পুরে আর থাকতে সাহস পেলাম না। আমার তিন বছরের শিশুপুত্রকে নিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে আসলাম, দত্তপুকুরে দাদার আশ্রয়। তারপরে অবশ্য রাজা বাহাদুর রসময় মল্লিক আরও পাঁচ বছর বেঁচেছিলেন। তিনি আমাকে সাহায্যও করতে চেয়েছিলেন, কিন্তু আমি নিইনি, কারণ রায়পুরের কথা মনে হলে আমার স্বামীর বিভৎস রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহটা আমার চোখের সামনে ভেসে উঠত। আমার স্বামীর মৃত্যু ঘটেছে 24 বছর হলো। তারপর সুধীর মেডিকেল কলেজে পড়ার সময় আমার অজ্ঞাতে ছোট কুমার সুহাসের সাথে তার বন্ধুত্ব হলো, তাও সে 4-5 বছরের কথা হবে। সেই সময় সুধি আমারই অজ্ঞাতে মাঝে মধ্যে নাকি রায়পুরেও যেত। ইদানিং সুহাস নিহত হওয়ার কিছুদিন আগে প্রায় বছর দেড়েক ধরে নানা রকম অসুখে ভুগত সুহাস। এই তো মরার 5 মাস আগে একবার সুহাস টিটেনাস হয়ে প্রায় যাই যাই হয়েছিল। তখন সুধী তার টেলিগ্রাফ পেয়ে রায়পুরে গিয়ে সুহাসকে নিজের সঙ্গে করে কলকাতায় নিয়ে এসে ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করে ভালো করে তুলেছিল। তুমি হয়তো বোধহয় মামলার সময় শুনে থাকবে সে সমস্ত কথা। সুহাস আর সুবিনয় বইমাত্র ভাই। সুহাসের মা মালতি দেবী আজও বেঁচে আছে, আর সুবিনয়ের অসময় মল্লিকের মৃত প্রথম পক্ষের সন্তান। হ্যাঁ, আমি জানি, সংবাদপত্রে সবই ছাপা হয়েছিল। দেয়াল ঘড়িতে ঢং ঢং করে রাত্রি 4টে ঘোষণা করা হলো। আপনি চিন্তা করবেন না মা, আমি আপনার ছেলের ভার নিজে হাতে তুলে নিলাম। তবে দেখুন, ভাগ্যের কথা তো কেউ বলতে পারে না, তবু আপনাকে আশ্বাস দিচ্ছি আমি ব্যাপারটা দেখব, আর আপনার ছেলে যদি নির্দোষ হয় তাহলে আমি তাকে মুক্ত করে আনব। তোমাকে সে কী বলে আশীর্বাদ করব বাবা? ওর কণ্ঠস্বর হঠাৎ অশ্রু সজল হয়ে উঠল। সেটাও ভবিষ্যতের জন্য তোলা থাক মা। তাহলে আমি আসছি। ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন। আচ্ছা, একটা কথা বলে যাই যাওয়ার আগে, আমার ঠিকানাটা বলে যাই, 2/1 বাদুরবাগান স্ট্রিটে আমার ছোট ভাই নীরদ রায়ের সাথে আমি আছি। হাইকোর্টে আপিল করা হয়েছে, বর্তমানে ওখানেই থাকব। সুহাসিনী দেবী বিদায় নিয়ে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। অধ্যায় 3। 31 মে, রায়পুর হত্যা মামলা, অতীতের কয়েকটি পৃষ্ঠা। যেখানেই হত্যা রহস্যের বীজ অন্যের অলক্ষ্যে দানা বেঁধেছিল একটু একটু করে, অথচ কেউ বুঝতে পারেনি, সেই সময়টা ছিল মে মাসের শেষের দিক। কলকাতা শহরে সেবার গ্রীষ্মের প্রকোপ একটু বেশি। সেদিন আসন্নবর্তী রায়পুর যাত্রার জন্যে
আবশ্যকীয় জিনিসপত্র গোছাতে গোছাতে সুধীন ও সুহাসের মধ্যে কথাবার্তা হচ্ছিল। আমরা সেই দিনে ফিরে যাই। সুহাস বলছিল, আজ আর তোমাকে ভাই আমি ছাড়ছি না সুদিদা। আজ সন্ধ্যের পর একবার আমাকে ট্রেনে তুলে দিয়ে তারপরে তোমার ছুটি, এখন কিন্তু নয়। ঠিক আছে, কিন্তু আমার হাতে যে ভাই দুটো কেস রয়েছে, দুপুরে একবার রোগী দুটো দেখতেই হবে। আচ্ছা ঠিক আছে, ড্রাইভারকে আমি বলে দেব আমার গাড়ি নিয়ে রোগী দেখে আবার তুমি চলে আসবে এখানে, আমরা একসঙ্গে দুপুরে খাব। আবদার করে সুহাস বলল। সুদিন হাসতে হাসতে জবাব দিয়েছিল, আচ্ছা ঠিক আছে, তাই হবে। সন্ধ্যার একটু পরে সকলে স্টেশনে এসে পৌঁছালো। গাড়ি ছাড়বে রাত 8টায়। সঙ্গে সুহাসের মা মালতী দেবী, সুহাসের দাদা সুবিনয়, সুবিনয়ের একমাত্র ছেলে প্রশান্ত, স্টেটের ম্যানেজার সতীনাথ বাবু, এরাও সকলে চলেছেন রায়পুর। স্টেশনে অসম্ভব ভিড়। ফার্স্ট ক্লাস কূপ রিজার্ভ করা হয়েছে। সুহাসের মা মালতী দেবী একবার বলেছিলেন, আচ্ছা আজ তো অমাবস্যা, রওনা তো না হলেই ভালো হতো, পথে কি হয় কে জানে। তোমাদেরও মেয়েদের না সত্যি মা, আজ অমাবস্যা, কাল দিকশুন, পরশু অশ্লেষা, যত সব। রাগত স্বরে সুবিনয়বাবু প্রতিবাদ করেছিলেন, কি জানি সুবি, আমার মনটা না বড্ড খুঁতখুত করছে রে। মালতী দেবী মৃদুস্বরে বলেছিলেন। স্টেশনের গেট দিয়ে ঢোকার সময় সুহাস, তার ডান দিকে সুধীন, পিছনে সুবিনয়বাবু। বিস্তৃ রকম ভিড় ঠেলাঠেলি চলছে। সুহাস কোনো মতে গেট দিয়ে প্ল্যাটফর্মে ঢুকতে যাবে, পাশ থেকে একটি কালো মোটা গোছের লোক, বগলে একটা নতুন কালো ছাতা, এক প্রকার সুহাসকে ধাক্কা দিয়ে যেন প্ল্যাটফর্মে ঢুকে পড়ল এবং কতকটা সাথে সাথে সেই ছাতাওয়ালা লোকটা ধাক্কা খেয়ে অর্ধস্ফুট যন্ত্রণা কাতর শব্দ করে সুহাস প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল। কি হলো সুহাস? সুধীন ব্যগ্রভাবে প্রশ্ন করল। সুহাস ততক্ষণে কোনো মতে ধাক্কা খেয়ে প্ল্যাটফর্মের মধ্যে এসে ঢুকেছে, তার সাথে সুধীন এবং সুবিনয়। আরে কি হলো কি? সুবিনয় জিজ্ঞাসা করল। ও দাদা, ডান হাতের ওপর কি যেন ছুঁচের মতন একটা ফুটলো, আমার তো এখনো জ্বালা করছে। দেখি, সুবিনয় সুহাসের পাঞ্জাবির হাতাটা তুলে রাখার জায়গাটা বেশ করে টিপে টিপে মালিশ করে দিতে দিতে বলল, আরে কিছুই নয়, বোধহয় কিছুতে খোঁচা লেগেছে। আরে এত ভিড় ঠেলাঠেলি হতেই তো পারে, আরে একটু পরে সেরে যাবে, কিন্তু সাবধান হয়ে চলবি তো। কিন্তু দাদা, জায়গাটা অসম্ভব জ্বালা করছে। মৃদুস্বরে পুনরায় কথাটা বলতে বলতে সুহাস জায়গাটায় হাত বোলাতে থাকে। এরপর সকলে নির্দিষ্ট কামরায় গিয়ে বসে। কথায় কথায় তখনকার মতো সমস্ত ব্যাপারটা চাপা পড়ে যায়। সুধীন ট্রেনের কামরার বাইরে জানলার উপরে হাত রেখে সুহাসের সাথে তখন কথা বলছিল। গাড়ি ছাড়ার 10 মিনিট বাকি, প্রথম ঘন্টা পড়ল। হাতরা এখনো জ্বালা করছে সুদিদা, সুহাস বলল। আচ্ছা কই দেখি। সুধীনের প্রশ্নে সুহাস পাঞ্জাবির হাতাটা তুলে জায়গাটা দেখাল। ট্রাইসেন্স মাসেলের ওপর একটা ছোট্ট রক্তবিন্দু, খানিকটা জায়গা লাল হয়ে একটু ফুলে গেছে সুধীন দেখতে পেল। সে বলল, একটু আয়োডিন দিতে পারলে তো ভালো হতো, যাকগে বা হয়তো কিছুই করতে হবে না, কাল হয়তো সেরেও যাবে, কিছু নয় ওটা। কি করে যে কি হলো আমি তো ঠিক কিছুই বুঝতে পারলাম না সুদিদা, মনে হলো যেন একটা ছুঁচের মতো কিছু একটা বিঁধল। সুহাসের ঠিক পাশেই মালতী দেবী বসেছিলেন, মুখখানা তার গম্ভীর। মৃদুস্বরে বললেন, আমি তখনই বলেছিলাম অমাবস্যা আজকে যাত্রা না করাই ভালো, এখন ভালোই ভালো পৌঁছতে পারলে বাঁচি। ট্রেন ছাড়ার শেষ ঘন্টাটাও পড়ল। যতক্ষণ গাড়ি জানলা পথে দেখা গেল সুহাস তাকিয়ে রইল, সুধীনও প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে রুমালটা নাড়তে থাকল। এরপর সুধীন গেটের দিকে অগ্রসর হল। অধ্যায় 4। ব্যথা কমাতে দূরে থাক, ক্রমেই ব্যথাটা বেড়ে যেতে লাগলো। কিছুক্ষণের জন্য মনে হলো সমস্ত হাতটা যেন অসার হয়ে গেছে। সুহাস বার্তের
বিস্তৃত শয্যার ওপর গাটা এলিয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু বৃথা। সমস্ত হাতটা টনটন করছে। পরের দিন সকালবেলা স্টেশনে নেমে রাজবাড়ির মোটরে করে সকলে এসে প্রাসাদে পৌঁছাল। সেই দিন রাত্রের দিকে সুহাসের অল্প অল্প জ্বর দেখা গেল। পরের দিন সকালে রাজবাড়ির ডাক্তার অমিয় সোমকে ডেকে আনা হলো। তিনি দেখে শুনে বললেন, না না, ভয়ের কোনো কারণ নেই, সামান্য ঠান্ডা লেগে ইনফ্লুয়েঞ্জা মতো হয়েছে, গোটা দুই অ্যাসপ্রিন খেলেই আবার চাঙ্গা হয়ে উঠবে। আর যেখানে হাতটা ফুলে লাল হয়ে ব্যথা করছে সেখানটা একটু গরম সেঁক দিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। কিন্তু দুদিন পরেও দেখা গেল জ্বরটা বিচ্ছেদ হয়নি, 99 থেকে 101 এর মধ্যেই থাকছে। গলায় আর কোমরে সামান্য বেদনা, হাতের ফোলাটা অবশ্যই একটু কম। আবার ডাক্তার এলেন, আবার পরীক্ষা করলেন, নতুন ওষুধপত্রের ব্যবস্থাও করলেন। এবার বললেন, না চিন্তার কোনো কারণ নেই, দেখলাম তো। এমনি করে আর 10 দিন কেটে গেল, কিন্তু জ্বরের কোনো রেমিশন হলো না। মালতী দেবী এবার চিন্তিত হয়ে উঠলেন, হাজার হলেও মা তো। সুবিনয়কে একদিন সকালে ডেকে তিনি বললেন, সুবি, আর 10 দিন তো হয়ে গেল, সুহাসের জ্বর তো কিছুতেই কমছে না, কলকাতা থেকে কোনো একজন ভালো ডাক্তার দেখালে হতো না? সুবিনয় বলল, আচ্ছা মা, তাহলে একটা কাজ করা যাক, ডক্টর কালীপদ মুখার্জিকে না হয় একটা কল করে দিচ্ছি। তাই করে দে বাবা, আমি ওর চিকিৎসায় তো 1 সপ্তাহ রইল কিন্তু কোনো উপকারই তো হলো না, তাই দে। ডক্টর কালীপদ মুখার্জি কলকাতা শহরের একজন ব্যস্ত মস্ত নাম করা ডাক্তার। মাসে তিনি অনেক টাকা উপায় করেন। রায়পুরের রাজবাড়িতে তার অনেকদিন থেকেই চিকিৎসা সূত্রে যাতায়াত। তিনি একজন এই স্টেটের কনসাল্টিং ফিজিশিয়ান। রায়পুরের রাজবাড়িতে যখন কোনো কঠিন কেস হয়, কলকাতা থেকে কাউকে আনতে হলে সর্বাগ্রে তারই ডাক পড়ে। তার অমতে বা অজ্ঞাতে রাজবাড়িতে অন্য কোনো বড় ডাক্তারকে আজ পর্যন্ত ডাকা হয়নি। রাজবাড়ির তিনি হিতৈষী বন্ধুও বটে, তাকে কল করে দেওয়া হলো। যদিচ অমিয় ডাক্তার বারবার বলছিলেন কোনো ভয় নেই, কিন্তু তবুও তাকে দেখানো হলো। শেষ পর্যন্ত তার করে দেওয়া হলো। তার পেয়ে ডক্টর মুখার্জি রায়পুর এসে হাজির হলেন। তার বয়স 40-এর কিছু ওপরেই হবে, থলথলে নাদুস নুদুস করণ, লম্বা চওড়া চেহারা, গায়ের রং কাঁচা হলুদের মতো, সৌম্য প্রশান্ত, মাথার সামনে সামান্য টাক পড়েছে, দাড়ি গোফ নিখুঁতভাবে কামানো। দেখলেই একটা সাহস বা নিরাপত্তার ভাব রোগীর মনে আসে। ডক্টর মুখার্জি এসে সুহাসের কক্ষে প্রবেশ করলেন। কি হে সুহাসচন্দ্র, আবার অসুখ বাঁধিয়েছ? তুমি যে ক্রমে একটি রোগের ডিপো হয়ে উঠলে হে। সুহাস ক্লান্ত স্বরে বলল, বড় দুর্বল লাগছে ডক্টর মুখার্জি। আরে ভয় নেই, সব ঠিক হয়ে যাবে, আশ্বাস দিলেন ডাক্তার মুখার্জি। পরীক্ষার পর মালতী দেবী জিজ্ঞাসা করলেন, কেমন দেখলেন ডাক্তারবাবু? ডাক্তার মুখার্জি বললেন, না না ভয়ের কিছু নেই, ভালো হয়ে যাবে। কিন্তু তবু ডাক্তার মুখার্জিকে মালতী দেবী 5-6 দিন রায়পুরে আটকে রাখলেন, ছাড়লেন না। আপনি ওকে সুস্থ না করে কিন্তু যেতে পারবেন না। কিন্তু সুহাসের অসুখের কোনো উন্নতি হলো না 5-6 দিনও। ক্রমে সুহাস যেন বেশি অসুস্থ হয়ে পড়তে লাগলো। মালতী দেবী এবার চিন্তিত হয়ে উঠলেন। শেষটায় মালতী দেবী বেঁকে বসলেন, সুহাসকে নিয়ে কলকাতা যেতেই হবে। ডক্টর মুখার্জি অনেক বোঝালেন, কিন্তু মালতী দেবী দৃঢ় প্রতিজ্ঞ। ইতিমধ্যে হঠাৎ সুহাসের একখানা চিঠি পেয়ে ডক্টর সুধীন রায়পুরে এসে হাজির হল। অবশেষে সত্যি সত্যি এক প্রকার জোর করেই যেন মালতী দেবী অসুস্থ সুহাসকে ডাক্তার মুখার্জি এবং সুধীনের তত্ত্বাবধানে কলকাতার বাসায় নিয়ে এনে তুললেন। সুধীন কিন্তু কলকাতায় আসার পরের দিন জরুরি একটা কাজে বেনারস চলে গেল। আরও বড় বড় ডাক্তার ডাকা হলো, কেউ বাদ গেল না। নানা মনির নানা মত, নানান চিকিৎসা বিভ্রাট চলতে থাকলো।
প্রচুর অর্থ ব্যয় হতে লাগল। অবশেষে পূর্ব কলকাতার একজন প্রখ্যাতনামা চিকিৎসক ডক্টর রায় এসে রোগী দেখে ডক্টর মুখার্জিকে বললেন, রক্তটা একবার কালচার করার জন্য পাঠানো হোক ডক্টর মুখার্জি, সবই তো করে দেখা হলো, এটাও করা হোক। ডক্টর মুখার্জি প্রশ্ন করলেন, আচ্ছা ডক্টর রায়, রক্ত কালচার করে কি হবে? রোগীর গ্ল্যান্ডসগুলো দেখে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে এটা প্লেগের মতন, কারণ গ্ল্যান্ডগুলো ফুলেছে। ডক্টর মুখার্জি উচ্চগ্রামে হেসে বললেন, আপনি কি বলছেন ডক্টর রায়, প্লেগ? ওই সমস্ত চিন্তা আপনার মাথায় কি করে এলো বলুন তো, তাও আবার আজকের দিনে। ডক্টর মুখার্জি হাসতে লাগলেন, আপনি হাসবেন না ডক্টর মুখার্জি, সব রকমই তো করা হলো, ওটাও না হয় করে দেখলেন, এতে ক্ষতি কি হবে? তাছাড়া আমার মনে হয় ওটা প্রয়োজন। শেষের দিকে তার কণ্ঠস্বরে একটা দৃঢ়তা যেন ফুটে উঠল, না না ক্ষতি আর কি, তবে অ্যাবসলিউটলি আননেসেসারি, আমি সেটাই বলছিলাম। তা আপনি যখন বলছেন ঠিক আছে পাঠানো যাক। কতকটা অনিচ্ছাতেই যেন রক্ত কালচার করা হলো। যাই হোক, ব্লাড নেওয়া হলো কালচারের জন্যে, ট্রপিক্যাল স্কুলে পাঠানো হলো। কিন্তু রক্তের কালচার রিপোর্ট আসার আগে অর্থাৎ পরদিন সকালে সুহাসের আকস্মিক মৃত্যু ঘটল। ডাক্তার মুখার্জি ডেথ সার্টিফিকেট দিলেন। যথা নিয়মে সব দেহে দাহ কার্য সুসম্পন্ন হয়ে গেল। অধ্যায় চার। সুহাসের মৃত্যু দু তিন দিন পরে সুধীন বেনারস থেকে ফিরে এলো। সবই শুনল কিন্তু ভালো মন্দ কিছুই বলল না। এদিকে ট্রপিক্যাল স্কুলের ল্যাবরেটরির রুমে অধ্যক্ষ কর্নেল স্মিথ কতগুলো কালচার টিউব নিয়ে পরীক্ষা করছিলেন। বিকেল প্রায় পাঁচটা বাজে। ল্যাবরেটরির কর্মীরা সকলেই প্রায় যে যার কাজকর্ম শেষ করে বাড়ি চলে গেছেন। এমন সময় কর্নেল স্মিথের সহকারী এবং ছাত্র ডক্টর মিত্র কর্নেলের সামনে একটা কালচার টিউব নিয়ে এসে দাঁড়ালেন। স্যার। ইয়েস ডক্টর মিত্র। কর্নেল ডক্টর মিত্রর দিকে মুখ তুলে চাইলেন। স্যার দেখুন তো এই কালচার টিউবটা, প্লেগ ব্যাসিলাইয়ের গ্রোথ বলেই তো আমার মনে হচ্ছে। হোয়াট, প্লেগ গ্রোথ? ওকে লেট মি সি। ব্যগ্রভাবে কর্নেল কালচার টিউবটা হাতে নিয়ে টিউবের ওপর ঝুঁকে পড়লেন। উত্তেজনায় তার চোখের তারা দুটো যেন বের হয়ে আসছিল। ইয়েস ইটস নাথিং বাট প্লেগ, ইয়েস ইয়েস ইটস প্লেগ। তক্ষণি গিনিপিগের শরীরে সেই কালচার টিউব থেকে গ্রোথ নিয়ে ইনজেক্ট করা হলো রক্ত পরীক্ষার জন্যে। এবং খোঁজ করে জানা গেল রায়পুরের ছোট কুমার সুহাস মল্লিকে যে রক্ত কালচার করতে ডক্টর মুখার্জি পাঠিয়েছিলেন এ তারই কালচার। পরীক্ষার দ্বারা প্রমাণিত হলো রোগটা প্লেগ ব্যাসিলাইয়ের গ্রোথ। সেই রিপোর্ট তক্ষুনি সঙ্গে করে নিয়ে সন্ধ্যার একটু পরে কর্নেল স্মিথ স্বয়ং ডক্টর রায়ের হাতে পৌঁছে দিয়ে এলেন। কারণ তিনি ডক্টর মিত্রের কাছ থেকে শুনেছিলেন ওটা ডক্টর রায়ের সুপারিশে কালচারের জন্য নাকি এসেছিল। যা হোক, বিদ্যুৎ গতিতে সেই সংবাদ ছড়িয়ে পড়ল চিকিৎসকদের মহলে। ক্রমেই কথাটা পাবলিক প্রসিকিউটর গগন মুখার্জির কানে এসে পৌঁছালো। গগন মুখার্জি হঠাৎ উঠে বসলেন। আরও দু চার দিন গোপনে খোঁজখবর চলল। তারপর আকস্মিক একদিন সন্ধ্যার ঠিক আগে পাবলিক প্রসিকিউটর রায়বাহাদুর গগন মুখার্জি রায়পুরের ছোট কুমার সুহাস মল্লিকের খুনের দায় গ্রেপ্তারি পরোয়ানা বের করে একই সাথে ডক্টর মুখার্জি, সুবিনয় মল্লিক, ডক্টর অমিয় সোম এবং আরও দু চারজনকে গ্রেপ্তার করে একেবারে হাজতে পড়লেন। শহরে রীতিমতো চাঞ্চল্য দেখা দিল, কারণ সংবাদটা যেমন অভাবনীয় তেমনি চাঞ্চল্যকর। জামিনে ওদের খালাস করার জন্যে তদবিরও শুরু হলো। কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ গগন মুখার্জি কঠিনভাবে মাথা নাড়লেন, জামিনে কারো খালাস হবে না, যতদিন না মামলার মীমাংসা হয় কারো জামিন মিলবে না, কারণ এটা হত্যা এবং হত্যা ষড়যন্ত্র করা হয়েছে। তদন্ত শুরু হলো। গগন মুখার্জির আবশ্যকীয় সমস্ত প্রমাণাদি জোগাড় করতে লাগলেন নানা দিক থেকে, কারণ তার সবচাইতে বেশি রাগ যেন ডক্টর মুখার্জির ওপর।
কিন্তু তারও একটা কারণ ছিল, অতীতে কোনো ঘটনা, অথচ সেটা কেউ জানতো না। ওই ঘটনা 4 বছর আগে পাবলিক প্রসিকিউটর গগন মুখার্জির বড় মেয়ে কুন্তলা আত্মহত্যা করে। কুন্তলা শ্বশুরবাড়ির লোকেরা ষড়যন্ত্র করে তাদের পুত্রবধূ কুন্তলাকে পরিত্যাগ করেছিল, কারণ তার নাকি মাথা খারাপ হয়ে গিয়েছিল। এই অভিযোগে ছেলের আবার বিয়েও দিয়েছিল। কুন্তলা যে সত্যি সত্যি পাগল হয়ে গেছে সেই সার্টিফিকেট দিয়েছিল ডক্টর মুখার্জিরই মেডিকেল বোর্ড, যেই বোর্ডে তিনি একজন পাণ্ডা ছিলেন। কিন্তু তবুও অনেক চেষ্টা করে ডক্টর মুখার্জির বিরুদ্ধে কোনো অভিযোগ খাড়া করতে পারেননি সেদিন। লজ্জায় দুঃখে অপমানে কুন্তলা আত্মহত্যা করেছিল। তাই তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন যে এর প্রতিশোধ তিনি নেবেন। হ্যাঁ, প্রতিশোধ তাকে নিতেই হবে। তিনি আজ ডক্টর মুখার্জিকে হাতের মুঠোয় পেয়েছেন। এত বড় সুবর্ণ সুযোগ কিছুতেই ছাড়া যাবে না। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! মামলা কোর্টে ওঠার মাত্র 3 দিন রয়েছে। এমন সময় সহসা গগন মুখার্জির একদিন সন্ধ্যায় জ্বর এলো। জ্বরের ঘোরে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। কলকাতা শহরের বড় বড় ডাক্তাররা এলেন, মাথা নেড়ে গম্ভীর স্বরে বললেন, ব্যাধি কঠিন, ক্রিটিক্যাল টাইপের ম্যানিনজাইটিস, জীবনের আশা খুব কম। জলের মতো অর্থ ব্যয় হলো, কোনো ত্রুটি হলো না চিকিৎসায়, কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলো। লোকমুখে সেই সংবাদ জেলের মধ্যে বন্দি ডক্টর মুখার্জির কানে পৌঁছালো। তিনি বোধ করি আজ অনেক দিন পর বুক ভরে আবার নিঃশ্বাস নিলেন। ঘাম দিয়ে বুঝি জ্বর ছাড়ল। অধ্যায় 5। যার প্রতিবন্ধকতায় ডক্টর মুখার্জির জামিন পাওয়া সম্ভব হচ্ছিল না, সেটা এতদিনে সম্ভব হলো তার মৃত্যুতে। ডক্টর মুখার্জির বৃদ্ধ পিতা তান্ত্রিক কালী সাধক। লোকে বলতো তিনি নাকি বলেছিলেন, যেমন করেই হোক কালীকে আমার মুক্ত করে নিয়ে আনব। আমার কালীর সাধনা যদি সত্যি হয়, সত্যি সত্যি তাই হলো। কিন্তু যাই হোক, এরপরে আদালতে রায়পুরের বিখ্যাত মামলা শুরু হলো। আদালতে তিল ধারণে স্থান ছিল না। হত্যাপরাধে অন্যতম অভিযুক্ত আসামি শহরের স্বনামধন্য প্রখ্যাতনামা চিকিৎসক ডক্টর কালীপদ মুখার্জি, তাছাড়া সেই সাথে আছেন নিহত ছোটকুমারের জ্যেষ্ঠ ভাই রাজা বাহাদুর সুবিনয় মল্লিক ও রাজবাড়ির পারিবারিক চিকিৎসক ডক্টর অমিয় সোম, বিচিত্র মামলার বিচিত্র আসামি। বিচিত্র কারণ, কলকাতা শহরে আজ 8-10 বছরের ভেতরে একটিও প্লেগ কেস দেখা যায়নি। সেখানে কারো প্লেগে মৃত্যু হওয়াটা সত্যি বিশেষ সন্দেহজনক নয়। কোথা থেকে শরীরে তার প্লেগের বীজাণু এলো, এই ব্যাপারটা সবারই যেন তালগোল পাকিয়ে গেল। যাই হোক, ডক্টর মুখার্জির বিপক্ষে কোনো অভিযোগ প্রমাণ করা গেল না। ডক্টর মুখার্জি এবং সুবিনয় মল্লিক দুজনেই বেকসুর খালাস পেলেন, আর হত্যার অপরাধে ডক্টর সুধীন চৌধুরী যাবজ্জীবন কারাবাসের আদেশ হলো এবং তার মেডিকেল ডিগ্রি ও রেজিস্ট্রেশন বাজেয়াপ্ত করা হলো। কিন্তু আদালতও স্থির করতে পারিনি এই প্লেগ ব্যাসিলাই এলো কোথা থেকে, আর এলোই যদি সেটা কে আনলো এবং কেমন করে আনলো। কারণ একমাত্র সারা ভারতবর্ষে বোম্বেতে প্লেগ ইনস্টিটিউট রয়েছে, সেখানে প্লেগ রোগ সম্পর্কে রিসার্চও করা হয়। সেই রিসার্চ ইনস্টিটিউট সম্পূর্ণরূপে গভর্নমেন্টের কর্তৃত্বাধীন। ইনস্টিটিউটের কর্তৃপক্ষের আদেশ বা সম্মতি ব্যতীত সেখানে প্রবেশ নিষেধ। একমাত্র যারা সেখানে কর্মচারী, ছাত্র বা এই ব্যাপারে সংশ্লিষ্ট, তারা ছাড়া কেউ প্রবেশ করতেও পারবে না। তাহলে কিভাবে এটা সম্ভব হলো? কিন্তু সুহাস মল্লিকের হত্যা যখন প্রমাণিত হয়েছে, প্লেগ এবং প্লেগের মৃত্যু ছাড়া আর কোনো কারণ যখন দর্শানো যায়নি, সেই অবস্থায় একমাত্র বোম্বের ইনস্টিটিউটে ব্যাসিলাই ছাড়া প্লেগ কালচার অন্য কোথাওতেই বা সংগ্রহ করা যেতে পারে। অবশ্যই মামলার সময় বিভিন্ন বাদী ও প্রতিবাদীর জবানবন্দি থেকে এটাও প্রমাণিত হয়েছে এক প্রকার যে বোম্বে থেকে প্লেগ জীবাণু আনা হয়েছিল, কারণ বাংলাদেশে দীর্ঘকাল ধরে প্লেগ কেস হয়নি। তাই চারিদিক বিবেচনা করে এটাই ধরা হয়েছে যে প্লেগ ব্যাসিলাই আনা হয়েছে
বোম্বে থেকে, এবং সেইটা দিয়েই দুর্ঘটনা ঘটানো হয়েছে। বিচারক এবং জুরিদের মতে ডক্টর সুধীন চৌধুরী নাকি সময় ও সুযোগের প্রতীক্ষায় ছিল এবং সুযোগ পাওয়া মাত্রই সে সুযোগের সদ্ব্যবহার করেছে। তাদের মতে পিতার হত্যার বিরুদ্ধে সে প্রতিশোধ নিয়েছে। অধ্যায় ৬। কিরিটির মনের মধ্যে নানা রকম এলোমেলো চিন্তা ছোটাছুটি করতে থাকে। ইতিমধ্যে কখন যে ভোরের আলো শীতরাত্রির অবসান ঘটিয়েছে সেটা কিরিটি টেরও পায়নি, আর ঘুমের কোনো আশাও নেই। রাস্তার ধারে কৃষ্ণচূড়া গাছটার পত্রবহুল শীর্ষ ছুঁয়ে ভোরের শুকতারা তখনও জেগে রয়েছে দেখা যায়। কিরিটি মনে মনে চিন্তা করতে থাকে এখন কি কর্তব্য। চিন্তা করতে করতে হঠাৎ তার জাস্টিস মৈত্রকে মনে পড়ে, তার মনে পড়ে যিনি তাকে এই বিষয়ে সাহায্য করতে পারেন তিনি হচ্ছেন জাস্টিস মৈত্র। বৃথা সময়ক্ষেপ না করে কিরিটি ঘরের কোণে ত্রিপয়ের ওপর রক্ষিত ফোনটার সামনে এসে দাঁড়ায় সুব্রতকে ফোন করার জন্যে। একটু পরে ফোনের ওপাস থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে, ইয়েস কে সুব্রত? হ্যাঁ আমি কিরিটি কথা বলছি। হ্যাঁ এসো না, খুব দরকারি কাজ রয়েছে। কি ব্যাপার? কিরিটি কোনোমাত্র ভূমিকা না করে বলতে শুরু করে, জানিস রায়পুরে ছোটকুমার সুহাস মল্লিকের হত্যা মামলায় দণ্ডিত অপরাধী ডক্টর সুধীন চৌধুরীর মা গতরাত্রে তোরা চলে যাওয়ার পর এখানে এসেছিলেন। তা আসল ব্যাপারটা কি? আরে আসল ব্যাপারের জন্যই তো তোকে ফোন। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, তা বল। কিরিটি গত রাত্রের সমস্ত কথা বিশদভাবে সুব্রতকে জানায়। তাহলে তুই কেসটা হাতে নিলি? কোনো উপায় ছিল না রে। কিন্তু শোন, তোকে যে জন্যে আমার প্রয়োজন, এই মামলার বিচারক ছিলেন জাস্টিস মৈত্র, তার সাথে আমার কিছুটা আলাপ পরিচয় রয়েছে। তোকে এক্ষুনি একটিবার ল্যান্সডাউন রোডে জাস্টিস মৈত্রের ওখানে আমার একটা চিঠি নিয়ে যেতে হবে। আমি একটা চিঠি লিখছি, তুই চিঠিটা এখান থেকে এসে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই চিঠিটা লিখে ফেল। হ্যাঁ ঠিক আছে, আমি চিঠিটা লিখছি, তুই চলে আয়। কিরিটি সোফা থেকে উঠে রাইটিং টেবিলের সামনে বসে তার লেটার প্যাডে একটি চিঠি লিখে খামে এঁটে টেবিলের ওপর রেখে দিল। প্রিয় বন্ধুরা, গল্পটি এখানেই থামালাম, এর পরবর্তী অধ্যায় আপনাদের কাল পাঠ করে শোনাব। তাহলে আজকের মতো আসছি, নমস্কার।